মন্দির খোলা থাকবে আর এলো ইয়া সমুদ্র খোলা গুবলু 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 Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama.
أنا
سان ٹیمپلس ہیں ہم ڈسٹریبیوٹ کر رہے ہیں یہاں پہ آپ ان کو لیجیے اور بچوں کو بھی پڑھائیے بچے اس کو بہت اچھا لگتا ہے دوسرے لوگوں میں ہم کیسے لا سکتے ہیں دوسرے پلانٹس میں اس کے بارے میں چھٹی دیا نا کتنے دیر ہوا Bhagavad Gita classes in evening, 7:30 to 8. This is my number, 9810, and we are conducting classes on Teams, Microsoft Teams. So you can connect on Teams, and you will be getting knowledge from Bhagavad Gita. We read two shloka from Bhagavad Gita and two shloka from Bhagavatam in daily evening, 7:30. Along with this, you can subscribe on YouTube channel. This is Hrithik Krishnadas. You search on and you can subscribe. You can like that channel and you will get a lot of videos over there. Okay. He has participated in a lot of dramas and you will enjoy with the children. You just see. Okay. There are many videos over there. Okay. You just subscribe. Okay. Thank you so much. Okay, thank you. One more thing, if you want, I can add you in our WhatsApp group. Mm-hmm. You will get Bhagavad Gita lectures daily. So if you want, I can add you over there. No, no. Okay. Thank you. Okay. জার্নিটা মোটামুটি সকাল 6টায় শুরু হয়েছিল, কারণ মাদুরাই থেকে রামেশ্বরমে যখন আমরা ট্রেন ধরেছিলাম রামেশ্বরমের জন্য তখন ওই 6:30 নাগাদ, তো হোটেল থেকে বেরিয়েছিলাম 6টা নাগাদ। তো যাই হোক, রামেশ্বরমে তখন পৌঁছেছি আমরা 10:30 সকাল। তো তারপর থেকে মোটামুটি চলছিল, মানে গরমটাও লাগছিল খুব, রোদের তাপও ছিল আর প্রচুর কষ্ট হয়ে গেছিলো। তো দুপুরবেলাটা একটু রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর, তারপরে আমরা সন্ধে করে একটু বেরিয়েছিলাম, সন্ধে না একটু মানে ওই আর কি বিকেল, মানে সন্ধে হবো তখন বেরিয়েছিলাম। তারপরে তো বেরোনোর পর ভেবেছিলাম একটু মন্দিরে যাব, তো মন্দিরের এখানে আসার পর গেটে দেখলাম যে এখানে মানে মন্দিরের ভেতরে কোনো ফোন টোন অ্যালাউ নেই, তো আমরা সেজন্য একটু বাইরেটা একটু ঘুরে একটু হালকা ফুলকা টিফিন করে তারপর আবার এখন এই হোটেলের দিকে যাচ্ছি, কারণ ফোন ব্যাগ ট্যাগ এগুলো সব রেখে আসবো বলে। কারণ মন্দিরের মোটামুটি অনেকগুলো গেট আছে, 4টে গেট আছে, তো কোন গেট এই গেট দিয়ে ঢুকে আবার কোন গেট দিয়ে বেরোবো জানি না, মোটামুটি সেই জন্য জুতো ব্যাগ ফোন সবই রেখে আসতে যাচ্ছিলাম, কারণ যাতে আবার এই গেটেই না ফিরে আসতে হয়, কারণ আমাদের যেদিকে হোটেল সেদিক দিয়েও বেরোনো যায়। তো মোটামুটি সব ঘুরে আমরা ওদিক দিয়ে রাতের দিকে বেরিয়ে যাবো, এটাই প্ল্যান করেছিলাম। তো সেই জন্য জুতো ফোন ব্যাগ যা যা নিয়ে এসেছিলাম জানতাম না, তো সেগুলো এখন হোটেলের দিকে যাচ্ছি সেগুলো রেখে আমরা এরপরে এসেছিলাম। তো ভেতরটা যেহেতু ফোন অ্যালাউ নেই তো ভেতরটা শ্যুট করতে পারিনি, কিন্তু অপূর্ব সুন্দর ছিল, অপূর্ব সুন্দর। তো যাই হোক, ভিডিওটি এখানেই আমি শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে, তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।